বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর 79 টিলা স্থিত বিদ্যুৎ নিগমের স্টেট লোড ডিসপাচ সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনে মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ের খোঁজ খবর নেন, কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় আর কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সবকিছু জেনে নেন মুখ্যমন্ত্রী। বলা উচিত এবং আমি বলব দপ্তরকে যে এই বিষয়গুলো নিয়ে আরো যাতে বারংবার আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো। তো আমি কিছু নেই, কিন্তু আগামী দিন আমরা এগুলো মেনটেন করবো। আমাদের মাননীয় মন্ত্রী বাবু আমাকে বলেছেন যে অনেক জায়গায় গেলে আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্টের লোকদের অনেক সময় আক্রমণ হয়। তিনি বলেছেন যে এখানে যেন সিকিউরিটি দেওয়া হয়, আমি কাউকে বলেছি নিশ্চয়ই আমরা সিকিউরিটি দেব। কিন্তু সাধারণ মানুষকে আমি বলবো, জনসাধারণের কাছে আমি বলবো যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা পাওয়ার ডিপার্টমেন্টের কেউই আপনাদের শত্রু না, আপনাদের হেল্প করতে হবে, কারণ আপনাদের জন্যই এই ডিপার্টমেন্ট।